হাতে হাড়ি নিয়ে কই যান? আমার পোলা লেগে একটু দুধ আনতে যাইতেছি। মন্ডলে এবারে যাইবেন তো? চলেন আমিও যাই। চলেন মানে? দুজনে কথা কইতে কইতে যাই। আমি তো জানি ভাবি আপনার মনের মধ্যে সবসময় একটা কষ্ট ভর করে থাকে। আপনি যদি আমার একটু সঙ্গ পান তাহলে দেখা গেল আপনার মনের কষ্টটা একটু কমে গেল। চলেন যাই। থাক, আপনার সঙ্গ আমার দরকার নাই, আর আমারে নিয়ে আপনারা তো না ভাবলেও চলবো। এটা আপনি কেমন কথা কইলেন ভাবি? আপনারে নিয়ে আমি ভাববো না তো কে ভাববে? আরে আপনি হইলেন গিয়ে আমার বন্ধুর বউ। আপনি বিশ্বাস করেন আপনার এই রূপ যৌবন যে পুরো ছাই হয়ে যাইতেছে আমি এটা কোনোভাবেই মাইনে নিতে পারতেছি না। আচ্ছা ফন্টি ভাই, আপনার লগে যখনই দেখা হয় আপনি এসব বাজে বাজে কথা কেন বলেন? ভাবি আমি আপনার লগে আজে বাজে কথা কই? এই কথা আপনি বলতে পারলেন? আপনার এই কথায় আমি বেজায় মাইন করলাম। দেখেন নুরুর কাছে আমি এতগুলো টাকা পাই, কিন্তু আমি কি আপনারা বিরক্ত করি? বরং আমি আপনার সুবিধা অসুবিধা কোথায় কি আছে না আছে সব খোঁজ খবর রাখি না বলেন, অথচ আপনি বলতেছেন যে আমি আপনার সঙ্গে আজে বাজে কথা বলি। ফন্টি ভাই, আমার পোলারে বাড়িতে রেখে আসছি, সে অসুস্থ, দুধ দেয় তাড়াতাড়ি বাড়ি ফিরে না আসি। হবুজ মহিলা কিসের জন্য যারা ভালো হয় সেটাও বোঝে না। আম্মা আম্মা আম্মা, হ্যালো আম্মা, হ্যালো বাজান। ও আম্মা, ও সাজু বুঝি খুব জ্বালাইতেছে না? হরে বাজান, কদিন ধরে খুবই জ্বালাইতেছে, শরীরটা মনে হয় বেশি একটা ভালো না। কেন কি হয়েছে সাজু? কি যে হয়েছে সেটাই তো কইতে পারতাছি না, দিনে দিনে খালি শুকাই যাইতাছে, নীল হয়ে যাইতাছে, ঠিক মতন খাইতাছেও না, আর খাইলেও বমি করে দিতাছে, আবার কিছুদিন ধরে শ্বাসকষ্টও দেখতাছি। আম্মা এইটা কি কইতাছো? এগুলো তো ভালো লক্ষণ না। হ সবাই তো তাই কইতাছে। তাইলে আমার সাজুরে ডাক্তার দেখাইতেছো না কেন? রাবু তো এসব আমার কিছু কয় নাই। না রাবু এত মনে করছে যে তুই বেশি চিন্তা করবি এর লেগে মনে কয় নাই কা, আর ডাক্তারের কাছে গেলেই তো এই পরীক্ষা সেই পরীক্ষা তারপরে এক গাদা পরীক্ষা দিব, এত টাকা আমি কই পামু বাজান? তুমি তো ডাক্তারের কাছে এখনো যাও নাই, না যায় তুমি কিভাবে বুঝলা যে এত পরীক্ষা করাইব? তোর কথা শুনে তো মনে হইতেছে যে ডাক্তারের কাছে আমি জীবনে কোনো দিন যাই নাই। আর তুই কি আমার কাছে টাকা পাঠাস? তুই তো তোর বউর কাছে টাকা পাঠাস, তোর বউরে ক ডাক্তার দেখাইব। শোনো আম্মা, সাজুরে ডাক্তারের কাছে তুমি লয়ে যাইবা না রাবু লয়ে যাইব এটা আমার জানার বিষয় না, যেমনি হোক সাজুরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। দেখ বাজান, তোর বউ যে সমস্ত কাণ্ড কারখানা করতেছে হ্যার লগে আমার কথা কইতে ইচ্ছা করে না। কেন আবার কি করছে রাবু? কি করছে আবার? গেলামে তো কান পাতন যাইতেছে না, কোন পুরুষের হাত ধরে কার লগে রঙরস করে এই সমস্ত কথা ছাড়া তো গ্রামে আর কোনো কথা নাই, একেবারে গ্রামে সিসি পড়ে গেছে গা। হে আল্লাহ, কেন যে বিদেশ আইছিলাম, না পারতাছি ঘর সামলাইতে না বাহির। আম্মা আমার আর ভাল লাগতেছে না, কোন দিন জানি শুনবা তোমার এই বড় পোলা ফাঁসিতে মরে গেছে। আরে নুরু, হ্যালো।